হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি এই রমজান মাসে আপনাদের জন্য একটা রেসিপি। এটা হলো বেগুনি। আপনারা খুবই সহজে বাড়িতে কিভাবে বেগুনি তৈরি করে নিতে পারেন। ইফতারের পরে মুড়ি দিয়ে বেগুনি খেতে খুবই ভালো লাগে। তো কিভাবে করব বাড়িতে এটা দেখে নিই। সবচেয়ে প্রথমে আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে বেল আইকনটা টিপতেও ভুলবেন না, যাতে করে নতুন আপডেট যখনই আমি ভিডিও দিই আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতেও ভুলবেন না। আর কী কী নতুন কিবা রেসিপি দেখতে চান সেইটা আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি এখানে সবচেয়ে প্রথম নিয়েছি বেগুন। আমি এখানে লম্বা লম্বা বেগুন নিয়েছি, ঠিক আছে, আপনারা চাইলে ছোট বেগুনও নিতে পারেন। তো আমি এগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা গুঁড়ো, নুন পরিমাণ মতন, স্বাদ অনুসার, আর জিরে গুঁড়ো। আপনারা চাইলে শুধু নুন আর হলুদ মাখিয়েও এটাকে করে নিতে পারেন। আমি এগুলো মাখাই কারণ আমার এগুলো খেতে খুবই ভালো লাগে, এর টেস্টটা খুবই সুন্দর আসে। তো এইভাবে করে সবগুলো বেগুনে আমি মশলাটা এইভাবে মাখিয়ে নেব। আমি ঠিক যেভাবে করছি আপনারা যদি ফলো করে করেন অবশ্যই আপনাদেরও বেগুনিগুলো খুবই সুন্দর হবে। বাড়িতে খুবই সহজে আপনারা ইফতারে বেগুনি তৈরি করে খেয়ে নিতে পারবেন। তো এইভাবে করে আমি সবগুলো বেগুনিতে কিবা বেগুনে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি রেডি করে নেব বেগুনির ব্যাটারটা। সেটা হলো বেসনটা কিভাবে গুলতে হয় কিবা ফেটাতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে করে আমি সবগুলো বেগুন রেডি করে নিয়েছি। এবারে একটা পাত্র নিয়ে নেব, সেতে নিয়ে নেব বেসন। আপনাদের যদি বেসনটা না চালা থাকে অবশ্যই চেলে নেবেন। আমি এখানে বেসনটা চেলে নিচ্ছি যাতে করে কোনো কুটি কাটা এতে না থাকে। বেসনটা চেলে নিলে খুবই ভালো করে বেগুনিটা হবে, কিবা ফেটাতে খুব কষ্ট হবে না। তো এইভাবে করে আমি সবগুলো বেসনকে চেলে নেব। আর আমার চ্যানেলে আরও রমজান মাসের ভিডিও আছে, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই গিয়ে চেক করবেন, দেখতে পেয়ে যাবেন। প্লেলিস্টে দেওয়া আছে রমজান মাস, আমার চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে রমজান মাস, রমজান রেসিপি, আপনারা গিয়ে চেক করবেন অবশ্যই দেখতে পেয়ে যাবেন। আর আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো। আর এখানে আমি বেসমে নিয়ে নিলাম লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো, আর এক চামচ তেল, চা চামচের এক চামচ তেল। আপনারা চাইলে লবণটা ছেঁকেও দেখে নিতে পারেন, কারণ একটা কথা মাথায় রাখবেন, অলরেডি বেগুনে লবণ মাখিয়ে দিয়েছেন কিবা নুন মাখিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী নুনটা দেবেন কারণ বেশি না হয়ে যায়। তো এইতে এক চামচ তেল দেওয়ার কারণটা হলো যাতে করে যখন বেগুনিটা তেলে করা হবে বেশি তেল শুষে না নেয়। অলরেডি যদি বেসমে তেল থাকে তাহলে এটা খুবই কম তেল শোষে। তো এইভাবে করে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে কিবা পানি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নেব, ফেটিয়ে নেব। আপনারা একসঙ্গে অনেক জল কিবা পানি দিয়ে দেবেন না, যার কারণে ব্যাটারটা খারাপ হয়ে যায়। তো এইভাবে করে অল্প অল্প জল কিবা পানি দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এটাকে ভালো করে ফেটাতে হবে যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে কিবা কোনো গুটি না থাকে। আমার এখানে মনে হচ্ছে ব্যাটারটা একটু মোটা আছে, তাই জন্যে আমি আরেকটু জল কিবা পানি দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। তো আপনাদের অবশ্যই তুলে দেখাবো ব্যাটারটা কীরকম দরকার। দেখুন, আপনাদের গোলা হয়ে গেলে একটা আঙুল এইভাবে ডুবিয়ে দেখবেন, যদি আঙুলটা পুরোটা কভার হয়ে যায় তার মানে ব্যাটারটা পুরো পারফেক্ট, আর যদি আঙুল থেকে টপতে থাকে তাহলে ব্যাটারটা ঠিক হয়নি। এর কারণটা হলো আপনি এইতে বেগুন যখন ডোবাবেন যাতে করে বেগুনের গায়ে বেসনটা লেগে থাকে। তো এইভাবে করে আপনাকে চেক করতে হবে যে আপনার ব্যাটারটা ঠিক গোলা হয়েছে কি না, খুব পাতলা হলেও হবে না, খুব মোটা হলেও হবে না। তো এইভাবে করে আপনারা গুলে নেবেন। তো এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চিমটে খাবার সোডা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে দেখে নেবেন আঙুলটা ডুবিয়ে যে এটা ব্যাটারটা ঠিক আমি যেরকম বলেছিলাম ওরকম হয়েছে কি না। তো এইবারে ব্যাটার রেডি,
আপনারা তেলটা গরম করে নেবেন। নিয়ে এইভাবে করে বেগুনটাকে উল্টে পাল্টে বেসনটাকে লাগিয়ে এইভাবে করে তেলে ছেড়ে দেবেন। আর সবগুলো বেগুনই কিংবা বেগুন এইভাবে করে ভেজে নেবেন উল্টে পাল্টে। এক পিঠটা হয়ে গেলে তারপরে আর এক পিঠটা ওল্ডাবেন। আর এটাকে খুব কালো কালো কিংবা লালচে করার দরকার নেই, হালকা গোল্ডেন ব্রাউন কিংবা গোল্ডেন কালার হলে এটাকে তুলে নেবেন। এটা খেতে খুবই মুচমুচে হয় আর খুবই ভালো লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।